ইমাম তাইমিয়া নাসিরউদ্দিন আলবানি যারা অনুসরণ করে আহলে হাদিস যারা এরা দলিল দিবেন সওয়াবরাতর যে সওয়াবরাতর রাইত হইলো দোয়া কবুল হইবার রাইত হকে সুবহানাল্লাহ সওয়াবরাত হইলো দোয়া কবুলর রাইত নফল ইবাদত করার রাইত এই রাইত রহমত নাযিল হয় হকে সুবহানাল্লাহ যদি সময়ে তাকে আমি ইনশাআল্লাহ দেখাইয়া দিব তারা উলামায়ে কেরাম হলে তারা কইছেন সওয়াবরাত রাইত ঠিক আছে আমরা ইলাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরের মানুষ ঠিক কিনা না আমরা রু জগৎ থেকে ইমান লই আইছি হউ ইমানদার মানুষ হইলাম আমরা রু জগৎ থেকে ইমান দিয়ে আমরা বাটাইছেন মারফেট ও মারফেট থেকে দুনিয়ায় যাইছি ইমান লইয়া আবার ও ইমান লইয়া আমরা দুনিয়ায় থেকে যাইতাম রাজি আছি নি যাব হল হযরত উজিশা রহমাতুল্লাহ আলাইহি ও রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল উলামা শামসুল উলামা আল্লামা ফুলতি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়েলাকার মুর্দেগান রিসালে সওয়াব হলকে সতেরোতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিন আজাম যুবক ভাইরা আল্লাহ পাক দরবার অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি রব্বুল আলামিন আমাদের জান্নাতের বাগান বেহেশতের বাগান কোরআন হাদিসের আলোচনার মজলিস আল্লাহ বোয়ার এবং আবার তৌফিক আল্লাহ দান করছেন উচ্চ আওয়াজ দিয়া শুক্রিয়া আদায় করি আমরা সবে হই আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমরা বেহেশতের বাগানও বোয়াতেছি কোনো সন্দেহ আছে নি সাহাব হল জিকিরের মজলিস আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জান্নাত দান করছেন জিকিরের মজলিসটারে এই জিকিরের মজলিস বইলে ফায়দা হইল বা জান্নাতের ঘরে বইলে ফায়দা হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তিরমিজি শরীফের হাদিস জাদ্দিদু ইমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলে ইমান নবায়ন হয় অন্য হাদিস অঞ্জন জিকিরের মজলিস বইলে ইমান পরিপূর্ণ হয় ইমান মজবুত হয় আবার আদিশ্রী অঞ্চল জিকিরের মজলিস বইলে গুনা মাফ হয় আল্লাহ রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি এই জিকিরের ওজন আদিশ্রীর মাঝে অঞ্চল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলের উঠিয়া হইন আমার সাহাবি হল সাইটটা তসবি আছে জিকির আছে এই সাইট জিকির যদি কোনো মানুষ আদায় করে আল্লাহ পরবর্তীকার আলমে তার আমল্লামার মাঝে উহুদ ভাহার পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন ইসাই তসবি হইল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইসাই জিকির যারা করবা আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির আমল্লামার মাঝে উহুদ ভাহার পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ দয়া করছেন মায়া করছেন উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ হায়াত হম দিছেন কিন্তু সওয়াবের দিক দিয়ে আল্লাহ বেসমার সওয়াব দান করছেন আমাদের হায়াতের সীমা হইল আসর আর মাগরিব পর্যন্ত ও আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় আছে ও সময়টা হইল আমাদের হায়াত এখানে আমরারে আল্লাহ রব্বুল আলামিনে সওয়াবের দিক দিয়া বেসমার সওয়াব দান করছেন ছোট আমল হলে এগুর ওজন বেশি সওয়াব বেশি হোক সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামে আল্লাহর কিছুন কইলা যে ও আল্লাহ আমার নয়া অজিফা কোনটা শিখাও কা মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথা কইতা মুসা কালিমুল্লাহ তেন লোক আছেন মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও জিকির করার লাগি ও তসবিহ কান ভরার লাগি তিনবার হইছেন মুসা আলাইহিস সালামের মন ভরছে না আল্লাহ মুসা আলাইহিস সালাম রে কইলা ও মুসা আসমান আর জমিন যদি এক পাল্লো তুলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লো তুলো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইব সুবহানাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আমরা ভরি আসমান আর জমিন ওজন করিয়া যে ওজন হইব এর চেয়ে ডাবল ডাবল ওজন হইব লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহ সওয়াবও আল্লাহ দান করবা
بيسور بغانو بويل امدار فائدة سي دنیا ابن آخرت امدار فائدة منوشور امون ايمان امول منوش بيس جوئي با انا جزو كيوئي با كنتو الله بربر ديگر عالم امدار دنیا ات بيس دان خورسو ان الله فوريكا خوريرا الله فوريكار مزي امدار فتايسو جي امرا دنیا لگي تو ایک گروه حاقلو جسونا سنگنا امرا ايزي عربي بارو ماشو ديسو ان اتا زائي خور خوي زاي نماز گنانو ذکر گنانو درود گنانو قران تلاوت گنانو بلاغاز گنانو اتات ناي منوغري هر سي دنيا تايسي مريزي مار الله جتا کرتا ناي بلا ناي كندو دنيا نو قال الله قران ما ذي خير منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى الله يقول زي ما تيتي امره نه بنايشنو ما تيتم دري گمبتاي با بارو ما تيتا چلا جتا خروا نیت گیتا خورسی نا خورسی شوق کسور جواب دو الگ گو ارغائن ایمان ایلو عشل ایمان سر عمل خل لکنو کسو خامیتو نای ارغائن ایمان سو دین دربول ایزا جی ایمان دے اپنے نبائن خورتا او ذکیر اور مجلیشو بایا خوکا سبحان اللہ امار نبیر حدیث زمیر زبان ور دکی باہری سے الله بربر ديگر عالم اتو دعا خورسوين شماهين دعا خورسوين امت محمد ديري دعا خورده خورده امت محمد ديري لگي شريوت ور عين ري فانير متو شحاس وريا دي سوين اگر کرن نبی رسول اغلر امت اغلر بلا شريوت ور عين گبرو کٹی نسين كنت امت محمد ديري بلا شريوت ور عين دي الله شحاس خورسوين ایک شحاس ورمده ایک خاضو الو زي الله امداري ای زمین بنایا دیلی سن نمازور زگا خوکا سبحان اللہ اگر کان نبی رسول اللہ رمتور بلائے نردیشو زگا سنو نردیشو زگا نماز ہو ریتا کنتو امت محمد دیئے زیخانو آزان شنی باو خانو نماز جو دین فریلا ان نماز ہوئی زیبو اتو دایا غرسن اللہ اپنا را یہ علاقات جو دین بیسار اسار ہو یار خیز دین بعد خاص ہو رہے تار بیسار خورن نہیں اللہ بیشار کرن جے گرام تک باہر ہوری دلائیں انتو اللہ الہ اللہ لطیفم بیبادی اللہ اللہ تی دیلو اللہ خن قل یا عبادی اللذین اسرفو علا موسیم لا تقنتو من رحمت اللہ اللہ نبی ریدی زنی دی انتو امر حبیب افنی زنی دیو امار بندق لرے تراجو دیو بات خاص وری لائے ربا دیو امار رحمت تکی تنو زنو ترازنو نیراشوئے نا خوکا سبحان اللہ اللہ تو امرو رے ترائی دیرانا اللہ کلو لویتا سیرا ارخانی ذکیر اور مجلی شبو کا ذکیر اور مجلی شبو لے ایمان نبائن ہوئے ایمان مضبوط ہوئے گناہ ماف ہوئے منور آشا خورا ہوئے اللہ رحمت ندل خوروئن زا سیبا اللہ تا قبول خوروا دیکھنے ایزا گت رحمت ندل اور رحمت اور فرست خلو آسوئن امرا دیکھئن نا یہ سو کوئی سے نامرا رکھانے دیکھئن نا ذکر اور مدلیشو ذراب بوئی با ایرار پتی دان حضور پاک صلی اللہ علیہ وسلم رہ صحابی اغلی اٹھیا خویلے یا رسول اللہ ذکر غریر پتی دان اللہ کی دان خوروا حیات صحابہ کی دوروازین چوئن حضور پاک صلی اللہ علیہ وسلم خوروائن ذکر غریر پتی دان ایلو جنات 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 خوکا سبحان اللہ او بچے اخباروں ماشاء اللہ جسو نمدر اللہ ذکیر اذکار خورال لگی اللہ گلامی خورال لگی ٹھیک او بابے ای ماشوئی لو رجم ماش عربی بارو ماشور ایک ماشوئی لو رجم ماش عربی بارو ماشور کو تا اللہ بربر دکھر آلو بے قرآن وردی آلو چنہ خورسوئن ان عدت شہور اند اللہ اسنا عشر شہرم فی کتاب اللہ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله بارو ما شرق تعالى جنة ورزن قرآن جريفو ششتی شچنا تکیا بارو ما شاء الله امدار دیسوين خنه ای بارو ما شرق فضیلت نعمت برکت زدی امت اللہ غلامی خوریلا اللہ نعمت برکت رحمت اللہ دان خوریلیوا بارو ما شرق زتا فضیلت اسے جتا عبادت بندی کیا سے زدین امرا خوری تو لے اللہ بندو ایمو اللہ بندو ایمو نفال عبادت اور درائے تو بے فائلہ اپنے اللہ بندو ایتو ایمو
আল্লাহর বান্দা হলো লিস্ট আপনার নাম লেখা লাগবো আর নাই আপনি আমার নামে খালি বন্ধই লইত নাই আল্লাহর মুহসিনিন হলো অন্তর্ভুক্ত হইতাম হইব ওকিলা হইতাম ইমানে আমলে নাই নি না ইমান চারিয়া মাতুন যেন আপনারা আপনারা মনে কষ্ট আর আর ফেটুকো লাগছে ঠান্ডার মাঝে বই দিছে আজিরা নেখেরাম ইমান সারিয়া কোনো আমল কবুল হইত নাই এখানে ইমানদার হকলরে আল্লাহ জান্নাতি কইছেন ইমানর লগে যারা বালাগাজ করবা কল্যাণর হতে যারা তাহবা এরারে আল্লাহ জান্নাতি কইছেন আল্লাহর ওয়াদা কখনো গেলা হইত নাই আল্লাহ হইন মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইক ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ আল্লাহ কইরা নারী পুরুষ সৎ কাজ যদি করিলায় আর ইমানদার যদি বনি যায় আর ইমানের উপরে থাকি যায় তাহলে আমি আল্লাহ তারারে জান্নাত দান করম এরা জান্নাতি হোক সুবহানাল্লাহ এরা স্থান হইব জান্নাত এখানে ইমান এবং আমলওয়ালা মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মাঝে সেরাও কইছেন এক গুরু মানুষরে আল্লাহ সেরা কইছেন সৃষ্টি জগতের মাঝে সেরা এরা খারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় আল্লাহ কইরা ইমানদার আমলওয়ালা মানুষ এরারে আমি আল্লাহ পরবর্তীকার আলমে সৃষ্টি জগতের মাঝে সেরা ঘোষণা করলাম খুশি নাই নি কান হুনিয়া তো জুরে একবার হোক সুবহানাল্লাহ ফেটুক লাগিয়েছে কইতাম নি তারারে সিন্নি দিলেই তো এখন তো একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله محمد رسول الله صلى الله عليه وسلم আজিরানে কেরাম ও যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ও যে জিকির আমরা আদায় করি এই জিকির হল্লে কিতাব আদায় আমরা তো দুনিয়ায় জমিন আছি দুনিয়ায় জমিন হইলে আখিরাতের কামাই করার জায়গা কোন তাকে আপনি গাছ লাগাইতা মারা যাওয়ার পরে আপনি গাছের ছায়ার তলে আপনি তাকতা ইনতাকে যাইম কিনে নি আমরা সব এখানে দুনিয়া হইলো আখেরা তোর কামাই করি আর জায়গা ওখান থেকে আপনি সামান লইয়া যাইছিব দুনিয়ার থেকে গাছ লাগাইয়া যদি যাই আখেরা তো গিয়া আপনি দেখবা আপনার লাগি গাছ রেডি জান্নাত তো রেডি ভাইবা গাছ ই গাছ কিতা ই সারা কিতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখুন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিকির করিরা আল্লাহ রাসূল উঠিয়া কইলা ও আবু হুরায়রা আমি এমন একটা জিকিরের কথা তোমারে কইতাম নাই নি যে জিকির আদায় করলে অন্তাকিয়া জান্নাতর সারা লাগানি হইব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ জিকিরটা কোনটা আল্লাহ রাসূল কইলা সুবহানাল্লাহি ওয়া আলহামদু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দৈনিক 100 বার তোমার যদি নি জিকির আদায় করে এই তসবিহটা আদায় করে 100টা সারা লাগানি হইব জান্নাত আপনার ফায়দা আছে নি জিকির ও জিকিরের মজলিস হইয়া বই যাও কা যারা আসুন বারা ইউ কা ভিতরা ইউ কা মজলিস হইয়া বউ কা দেখো কা আল্লাহ রঙ্গে রঙ্গিত হইয়া আল্লাহ কিতা দান করেন আপনারে আমারে একটা ছোট নবীর সুন্নত যদি আপনি আমল করিয়া দুনিয়ায় থেকে যাইন গিয়া আল্লাহ পরবর্তীকার আলমে আপনার গুনার দিকে না তাকাইয়া ও সুন্নর দর দিকে তাকাইয়া আপনারে মাফ করি জান্নাত দান করি লইবা কেনে আমার নবীর লগে আল্লাহ ওয়াদা করছেন ও নবী আপনার এখান কেমতর দিন আমি বেজার করিয়া দিতাম নাই কুশ করিয়া দিমু নবীর জেলা দামি বানাইছেন নবীর উম্মত লরে ওলা দামি বানাইছেন এর কারণে আমরার ইমানই দায়িত্ব হইল আমার নবীর মহাব্বত হাসিল করা
আর ইমানের শর্ত হইল আমার নবীর মহব্বত যদি আমার নবীর মহব্বত থাকে না আমল হলে কামাই চলাই আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইয়া দিছেন হাদিসে কুদসি বহরক আল্লাহ রাব্বুল আলামিন কইন ইযা যুকিরতু যুকিরতা মাই যখন আমার জিকির হইব তখন আমার নবীর জিকির হইব এর কারণে আল্লাহর সিস্টেম হইল নামাজ ও নবীর সালাম দেওয়া নবীর সালাম দেইনি আমরা নামাজ যুদিন কই আসসালামু আলাইকুম আব্দুর রহমান সাহেব নামাজ হইবনি হইবনি কোকা মাতোকা তে নবীর মহব্বত করতাম নি আল্লাহর জিকির দেখানো তখন নবীর জিকির আল্লাহর নাম জানো নবীর নামও ন এখানে আরশের বায়ান মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর নাম আল্লাহর নামের লগে সংযুক্ত করিয়া রাখছ হ্যাঁ আমরা নবীরে কোনো চিনছি না আমার নবীরে আমরা নবীর উম্মত হইয়া আমরা চিনছি না আমার নবীরে ইহুদি হকলে চিনছে কাবির হকলেও চিনছে যারা চিনি লাইছে না ইমান আনি লাইছে আর যারা চিনছে না এরা কাবির বনি গেছে আমার নবীরে গাছপালা তরুলতা প্রাণী জগতেও আমার নবীরে চিনছে কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীরে চিনছি না ও নবীয়ে উম্মত লাগিয়া তিন দিন না খাইয়া মদিনার বাহার গিয়া উম্মতি উম্মতি হইয়া কান্দ আমরা নবীরে চিনছি না এখানে নবীরে চিনতে হইলে নবীরে ভালোবাসতে হইলে আপনার ইমান আনতে হইব আর ইমান পরীক্ষার রায় হইল ও সবেরাজর রায় আগে কইছি বারো মাসের কথা ও বারো মাসের মাঝে চারটা মাস হইল আল্লাহর ঈসাইর মাস হইল আল্লাহর মাস মহরম মাস রজম মাস জিলকত মাস জিলহজ মাস ও চার মাসের সম্মানী এক মাস হইল রজম মাস আমার নবী হইন যারা রজম মাস হইল রজম মাসে যারা সম্মান জানাইল আল্লাহ পরবর্তীকারে আলমে তারে দুনিয়া করে দে সম্মানী বানাই সম্মানী বানাই পাল্লাই ইতা কইছেন নি কোরআন চুরি হো আল্লাহ তো কোরআন চুরি হো সব কিছু আলোচনা করছেন কুন্তা বাকি রাখছেন না ওকুল্লা শাইহিন ওয়াসাল্লাহু তাফসিলা আল্লাহ কইন কোরআনের ভিতরে আমি সব কিছু ঢুকাইয়া দিছি মানুষের হেদায়তর লাগিয়া মানুষ যাতে ইমানদার হয় আমলদার হয় মুমিন ইমানওয়ালা মানুষ যেন বনি যায় কোরআন জুড়ি ওর ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে ও কোরআনের মাঝে আল্লাহ কইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম আমার আল্লাহ কইন নিশ্চয় আমি দুনিয়ার জমিন সর্বচাইতে আমি সম্মানী বানাই এক গুরু মানুষ শুনে রইলা ফরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা হক সুবহানাল্লাহ ও আল্লাহ ওয়ালা হইতেইলে বারো মাস টানে আপনি ফলোর করতে হইব আর বি বারো মাস দিছেন আল্লাহ বরবর দিগারে আলমে আমরা রে নিয়ামত নিয়ামত দান করছেন বারো মাস ও যে রজম মাস হলের ই রজম মাসের এক রায় আছে ই রায় হইল মুসলমানের ইমান পরীক্ষার রায় যেখানে ই রায় আমার নবীর আল্লাহ দাও ধরছইন আর সে আজিম নিছইন আল্লাহর দরবারে এলাহির ভিতরে ঢুকাইয়া আল্লাহ এবং নবীয়ে আলোচনা করছইন বিশ্বাস করি নি যাব বল আমরা হাসাও কইরানি কোরআনও আছে নি মেরাজর আলোচনা ইমানের সাথে কইরা নাই নি দেখুন জান নবীর উম্মত নাইনি আমরা কোরআন রে মানি নাইনি কোরআন রে যে মানি নিল ও কোরআনে তারে সাফায়া ধরিয়া বে চলিয়া যাইব যদিন কোরআনর সঙ্গী হই যাইন কোরআন তিলাওয়াতকারী যদি হই যাইন কোরআন দে যদিন মোহাম্মদ ধরিলাইন ও কোরআনে সাফায়া ধরব তাকে কইয়া গেছে নবীয়ে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিয়াল লিআসহাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কুরআন তিলাওয়াত করি কুরআন পাঠ করি রে খাল কিয়ামত দিন কুরআনে সাফায়াত করব সাফায়াত করি জান্নাত লইয়া যাইব এর কারণে কুরআনের সঙ্গী হোকা কুরআনের লোক দরকার জীবনের সব সমাধান পাইবা কুরআনের ভিতরে কুরআনের ভিতরে আল্লাহ আমরার সমাধান ঢুকাইয়া দিছেন কিন্তু আমরা কুরআনের খান্দা খাসাইও নাই কুরআনের সঙ্গীও নাই কুরআন তিলাওয়াত হইলে আমরার খানো অসুবিধা হই যায় ঘুম হয় না সফিনা কত হয় নাই আবু বল আপনার এলাকা তো হয় নাই মাইক দিয়া হই না মাইক দি না ভরাইলো তো বলাবা তার মন কষ্ট হয় যে কুরআনের আওয়াজ ইসেন শুনতে আর কিতাব আলা আছে হোকা সাই মুসলমানের লাগে আর কিতাব আলা আছে কোরআনের তিলাওয়াত বলা নাইনি
যে কুরআন তেলাওয়াত হলো আবার যে কুরআন তেলাওয়াত জানে না তেলাওয়াতকারীর দ্বারও যদি বই যায় হেন তেলাওয়াত করিয়া যে সওয়াব পাইবা শুননে ওয়ালায় ওলা সওয়াব পাইবা আর যারা তেলাওয়াত করে এরার দ্বারও রহমতের বেরেস্ত হলে ইয়া তেলাওয়াত শুনোইন আর তেলাওয়াত যে শুনোইন বেরেস্ত হলে এরা গিয়া সাক্ষী দেইন আর আল্লাহ তারারেও সাক্ষী রাখি আল্লাহর তিলাওয়াতকারী বান্দা হলো রে আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করুন মায়া করুন রহমত নাজিল করুন আর মুহসিনিন হলো অন্তর্ভুক্ত করুন আমরা তিলাওয়াত শুনতে ভাল লাগে না তিলাওয়াত যারা করুন এরারে দুনিয়া এখানে আল্লাহ সম্মানী বানাইছেন কোরআনের সঙ্গী যারা লইছেন এরারে আল্লাহ ইজ্জতওয়ালা মানুষ বানাইছেন আল্লাহ তৌফিক দিতা আল্লাহ কোরআনের সঙ্গী হওয়ার হোক আমিন আপনি মা বাপ আপনার বাচ্চারে যদি আপনি হাফিজ বানাই নিতে পারো তাহলে হাদিস শরীফের মাঝে আনছেন মা বাপ রে আল্লাহ কিয়ামতের দিন কত দাম দিবা আপনার বাচ্চারে হাফিজ বানানির কারণে আপনার বাচ্চারে হাফিজ বানানির কারণে কত সম্মান দিবা আল্লাহ কিয়ামতের দিন এটা তো আপনারা শুনছেন শুনিয়াও আপনারা কেন জায়গা দিছেন না উড়াই লিছেন জানি আনোকা যারা হাবি চাপ বানাইবা মা বাপে আউলাদ রে ই মা বাপ রে দিন আল্লাহ রব্বুল আলামিনে নূরর টুপি ফিন্দাইবা খালি নূরর টুপি নাই নূরর পোশাক পরিধান করাইবা হোক সুবহানাল্লাহ আউলাদের কারণে মা বাপ দামি হইবা আর মা বাপ দামি হইবা আউলাদের কারণে এখানে কোরআন শিক্ষা দৌকা বাচ্চেন চরে ইসলামের মাঝে সবচেয়ে দামি যে শিক্ষা হইল কোরআন শিক্ষা এখানে কোরআনের শিক্ষা দৌকা কোরআনের শিক্ষা ছাড়া কোনো বিকল্প রাস্তা বাইতে নাই যদি আমরা সঙ্গী লইয়া দইতাম চাই আমরা মারা যাই মারা যাওয়ার পরে আমরারে আমরার লগে আমরার মা বাপ ভাই বিরাদ আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব সহপাঠী খেয়েও যাইতে নাই কই বড় যাইবানি চাব হল তো আমার নবী এখন তুমি যদি কই বড় সঙ্গী লইয়া আইতে চাও তৈলে কোরআন রে সঙ্গী বানাইলাও কোরআন তোমার সঙ্গী হইয়া কই বড় যাইব বানাইতে আপনি সঙ্গী কই কোরআন রে বানাও কা ও কোরআনের মাঝে আল্লাহ সব কিছু আলোচনা করছেন মেরাজর আলোচনা করছেন মেরাজর যে আলোচনা যেটা আছে এটা যে বিশ্বাস করছে ইমানদার বনি গেছে এর কারণে সব মেরাজর যে রায়তার ই রায় হইল ইমান পরীক্ষার রায় যে ইমান পরীক্ষার রায় সেখানে কাবির হলে নবী মেরাজ গেছে নিকান শোনার পরে তারা নবীর লইয়া বাদ মন্তব্য করছে গালিগালাজও করছে কইছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে ওকে নাউজুবিল্লাহ আজি রানে কেরাম ই মাসর যে রায় তার সব মেরাজর রায় ই রায় নফল ইবাদত আছে নফল ইবাদত যদি আমি আপনি করি নফল ইবাদতর দ্বারাই আমরা অনেক ফায়দা হয় অনেক ফায়দা হয় আমরা কিতা ফায়দা হয় যে প্রত্যেক মাসর যে ফজিলত আছে ও ফজিলত অনুযায়ী আল্লাহ মাফ করিয়া দেন গুনা মাফ করেন রহমত দেন বরকত দেন নিয়ামত বাড়াইয়া দেন মনের আশারে আল্লাহ পুরা করেন এবং কি হজগারি উমরাগারি শহীদ যারা আছেন আলিম যারা আছেন আল্লাহওয়ালা যারা আছেন এরার সোহাব আল্লাহ আমরা দান করেন কিতাব বা করেন যেন তো কিতাব বা হলে ভাইবা যেমন মাসা মাতা বি সুন্না কিতাব মাঝে আনছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ রাসূলে কইয়া যান যারা রজব মাসর নফল রোজা রাখিবা আল্লাহ পরবর্তীকারে আলমে ই ব্যক্তিরে জান্নাতর ফল আল্লাহ খাবাইবা জান্নাতি ফল খাবাইবা জান্নাতি পোশাক পরিধান করাইবা জান্নাতি পানি আল্লাহ খাবাইবা সওয়াবুল ইমানের মাঝে আনইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাবান রজব মাসর যে রাত আছে সাতাইশে রজব মেরাজর রাত ই রাতকের আমলের মাঝে এক আমল হইল যারা ই রাত নফল নামাজ পড়িবা একশো রেখাত পড়ুক অসুবিধা নাই নফল নামাজ একশো রেখাত পড়লে কোনো অসুবিধা নাই নফল ইবাদত আমরা করতাম সেনে ফরজ ইবাদত আমরা করি ফরজ ইবাদত করি আল্লাহর বন্দা হই জেলা আমরা ফাসক নমাজ ধরি ফাসক নমাজ ধরি আমরা আল্লাহর বন্দা হইতাম আগে কইছি আল্লাহর বন্দাও লাগবো মুখে হইল হইতো নাই দিল দিয়া অন্তর দিয়া আপনি আল্লাহর বন্দা হইতেইব আর আল্লাহর বন্ধ হইতেলে ফরজ কাজ আপনি আদায় করা লাগবো আর নাই আপনি আল্লাহর বন্ধ হইতে পারতাম নাই
খাটি বন্ধ হইয়া দুনিয়ায় থেকে যাওয়া লাগবো আপনি বান্দা যারা বনি গেছেন আর লিস্ট আপনার নাম লেখানি লাগবো তো এই নাম লেখাই দিলে ও ফরজ ইবাদত করতে হইব পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইব ও ফরজ ইবাদত যে আমরা করি ফরজ ইবাদতের মাঝে অনেক শরিয়াহ থাকতে পারে অনে ভুল পান্তি হইতে পারে বলা নাই হিসাব হল আমরা ইবাদত করি কইতে আমার মনে যে ও আমল এটা কবুল ডাইরেক্ট এলাকা গ্যারান্টি দিতে আমার মনে আমরা না ও ফরজ ইবাদত কিয়ামতের দিন হিসাব নিকাশ করিবা ফরজ ইবাদত যদিন দেখা যায় কমতি নফল ইবাদত দ্বারায় ফরজ ইবাদত গুলোরে পরিপূর্ণ করিয়া দিবা হোকা সুবহানাল্লাহ সুযোগ আল্লাহর আসুন আমদুল্লাহ আল্লাহ দিছেন দেও আল্লাহ আল্লাহ দাম দিছেন রু জগত আল্লাহ দাম দিছেন দুনিয়ায় জমিন আল্লাহ দাম দিছেন কিয়ামতের দিন আল্লাহ দাম দিবা হোকা সুবহানাল্লাহ যেখানে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর আমরার তারিফ তো তাম নবী রাসূলগুলো করিয়া গেছেন হোকা সুবহানাল্লাহ এক তারিফ করছেন মুসা আলাইহিস সালাম মাদার জন্য নবুয়ত কিতাবের মাঝে আনেন মুসা আলাইহিস সালামে আল্লাহ রে কইলা ও আল্লাহ আপনি এমন এক নবী দুনিয়ায় জমিনে পাঠাইবা যে নবীরে তাম নবীগুলোর সর্দার আপনি বানাইবা আপনি এমন এক নবী বানাইবা যে নবীরে কিয়ামতের দিন সাফায়াতের অধিকারী আপনি দিবা আপনি এমন এক নবী বানাইবা এমন এক নবীরে দুনিয়ায় জমিনে দিবা যে নবীরে আপনি হাউজে কাউসার দান করবা আল্লাহ আপনি এমন এক নবী বানাইবা ই নবীর উম্মত যারা হইবা তাম নবী কুলগুলোর উম্মত দেখিয়া শ্রেষ্ঠ উম্মতেরা বনিবা আল্লাহ ও নবীর উম্মত বানাইলাও মাদারজুন নবুয়ত কিতাব দ্বিতীয় খণ্ড আপনারা বাহরণ জান্ন ফললে পাইবা যে নবী রসুলগুলো তারিফ করছেন উম্মতে মুহাম্মদের আমরা কত দামি মানুষ কত দাম দিছেন আল্লাহ নবীর উসিলায় আল্লাহ কইলা হইতো নাই আপনি আগে আইছেন ই নবীর উম্মত হল বহুত বাদে আইবা নবীও বহুত বাদে আইবা হইতো নাই কইলা তো নবীর এখন দেখাই না কেনে আল্লাহ কইলা আহ্বান হইতো নাই শেষমেশ মুসা আলাইহিস সালামে আল্লাহর কইলা ও আল্লাহ যদি নবীর উম্মত বানাও না ই নবীরেও দেখাও না ও নবীর উম্মত হলোর আওয়াজ আনতা শোনাও না আল্লাহ কইলা ইখান ফারা দেইব ফারা দেইব মুসা আলাইহিস সালামে তো আল্লাহর লগে কথা কইছেন নেনি মুসা কালিমুল্লাহ আল্লাহর লগে কথা কনেওয়ালা নবী এবং রসুল আল্লাহ কইলা ইখান ফারা দেইব ও ডাক দিলে আমরা রু জগত আসলাম রু জগত আমরা আসলাম আল্লাহ নূরর খাঞ্জার মাঝে সমস্ত রু জাতি দেখে আমরা রে আলাদা করিয়া রাখছেন উম্মতে মুহাম্মদীর রুহ রে হোকা সুবহানাল্লাহ আমরা রে আল্লাহ ডাকছেন ইয়া মুহাম্মদি ইয়া উম্মতি আমরা জবাব দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেমনে এই আওয়াজ আমরা দিছি মুসা আলাইহিস সালামে শুনিয়া উঠিয়া কইন আল্লাহ না জানি আপনার নবী কত সুন্দর হইবা আপনার নবীর উম্মত হলোর আওয়াজ কত সুন্দর ফেটু লাগিছে আপনারা উঠি দিয়েছিলাম দোয়া করলি না আওয়াজ দূরে করে কইলে না সুবহান আল্লাহ কইলে তো উহুদ বার পরিমাণ সোয়াব সোয়াব পাইমু সুবহান আল্লাহ জুড়ে কোকা মনে হয় আপনারা পেটু উল্লাসে আনি লোকা আপনারা চিন্নি রেডি হই লোকা চিন্নি খাই দিতাম আমরা আর আমিও যাইতাম গিয়া দোয়া করে দিতাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরানে কেরাম উম্মতে মুহাম্মাদের তারিফ জেলা করছেন আমরা ওলা তারিফি বান্দা বনিতাম খাটি নবীর উম্মত আমরা বনিয়াই দুনিয়া জমিন থেকে যাইতাম ইমান এবং আমল লইয়া আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় নবীর মহাব্বত নবীর আদর্শ নবীর চরিত্র আখলাক লইয়া নবীর সুন্নত লইয়া সাইনানি যাব হল সাইনানি আমরা হি এমন এক জগত যাই মার ফিরিয়া আইতাম নাই ইতিহাসের মাঝে লেখা নাই যারা গেছেন আর ফিরিয়া আইসেন ইলা আছে নি লেখা কোনো সাক্ষী আসেন নিলা নাই এর কারণে
ইমান হইল আসল ও ইমান পরীক্ষার রায় হইল সবমরাজর সবমরাজর এক ঘটনা কই আমি দোয়া করি আজিরানে কেরাম আল্লাহ পরবর্তীকার আলমে আমার নবীর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস ভ্রমণ করাইলা আমার নবী উম্মে হানির গর গুনুয়া গুমাসলা রেসা ইলা জিব্রিল আলাইহিস সালাম আর দুইজন আয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হাতিমর গর খাবা গরর মাঝে লইয়া গেলা সিনা চাক করলা জেলা হার্ট অপারেশন করা হয় জেলা ওপেন সার্জারি করা হয় ইখান থেকে খালা এক জিনিস বাহির করলা সারা সিনা মোয়ারকরে জমজমর পানি দিয়ে দৌত হল্লা সোনার তালর মাঝে রাখলা আর এক তালর মাঝে ইলিমার হেকমত আল্লাহ আনিয়া সব কিছু সিনার ভিতরে ঢুকাইয়া দিলা আমার নবীরে মেরা যদি ভ্রমণ করতা আল্লাহর দরবার যে যাইতা দরবারে এলাহির মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরিপূর্ণভাবে রেডি করা হয়ে গেল সুবহানাল্লাহ সংক্ষেপে সংক্ষেপে কই মু বুঝাইলি যেন আপনারা আর সময়ও নাই আর ওলামায়ে কেরাম রয়েছেন আমার সময় আছে সাড়ে দশটা দশটা থেকে সাড়ে দশটা তো হুজুরে মাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুরাক আল্লাহ আল্লাহর অর্ডারে বুরাক লই আইলা তো বুরাকর মাধ্যমে বাইতুল মুকাদ্দাস গিয়া পৌঁছেছেন বুরাকর উপরে দিয়ে উঠলা বুরাকেও হাফলো কিতাবের মধ্যে একজন মালফুজাত কিতাব আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আল্লাহ লেখা কিতাব পড়ুন জানো দেওবন্দি আলিম আমি কিতাবের নাম কইরাম আপনারা যারা যদি কেউ কইন যে মেরাজর ঘটনা এটা বুয়া এটা অবিশ্বাসী একটা জিনিস মিথ্যুক একটা জিনিস যদি কেউ ইলা হয় তখন যেন তারার আলিমগুলোর দলিল দেখতো কিতাব দেখতো হল্লে ভাইব তবে আমার জানা মতে কমি আলিম হলে এটা অস্বীকার হন না আহলে হাদিস যারা আছেন এরা অস্বীকার করে ঠিক কিনা না এরা অস্বীকার করে এরা অস্বীকার করে এরা হয় না বিয়ে কোনটাও জানোই না টাইম বেশি জানো জানলেওয়ালা ও যে সবাবরা তোর যে মাসার ও রাত্রে উঠিয়া হয় তারা সবাবরা তোর কোনো দলিল নাই ও কিতাবের মাঝে আছে তারার দলিল ইমাম তাইমিয়া নাসির উদ্দিন আলবানি যারা রে অনুসরণ করে আহলে হাদিস যারা এরা দলিল দিচ্ছেন সবাবরা তোর যে সবরাতর রাইত হইল দোয়া কবুল হইবার রাইত হোক সুবহানাল্লাহ সবরাত হইল দোয়া কবুলের রাইত নফল ইবাদত করার রাইত এই রাইত রহমত না দিল হোক সুবহানাল্লাহ যদি সময়ে তাকে আমি ইনশাল্লাহ দেখাইয়া দিব তারা উলামা একে রামকলে তারা কইছেন সবরাত রাইত ঠিক আছে একজন আলিমে দোড়া কইছেন কইছেন আশিটা হাদিস আছে সবরাত সম্পর্কে এটা সহি নাই বাদে কৌমি আলিম ধন্যবাদ জানাই এক শায়েখ কৌমির তাইন দর্শন দরিয়া হয়েছেন কোন রাবির কারণে হাদিস সহি নাই আপনি দেখাইয়া দেওয়া লাগবো তখন তো ঠেলান ঠেলার নাম বাবাজি হইনি দোড়া খাইছেন এখন কই না এখন তো এটা সময়ের ব্যাপার আছে সময়ের ব্যাপার সময় তো লাগবে না না আপনি যখন ইকান কই নিছেন তো ওখানে আপনি কইয়া দিতে একটাও হাদিস কইয়া দাও কা কোন রাবির কারণে এটা বাতিল হইল আসানি না কৌ গেছেন চাব বাঘর উপরে টাগ আছে আসানি না না এখানে জান্নেওয়ালার উপরে জান্নেওয়ালা আছে আর আমার মাঝে এখন হয়ে গেছেন গীতা আমরা ভাই পড়িয়া বহারি জরি ভরিলাই আর মহাদিস হই যাই আর যেমনে মনে চায় এমনে ফতুয়ার হাদিস দৌড়াই আসানি না না কৌকা না আল্লাহ কইছেন ফাস আলু আহলা জিখরি ইন কুন্তুম তালামুন তুমি জানি যারা জানো না জান্নেওয়ালার গেছেন গিয়া তুমি জান জানিও জান্নেওয়ালায় যেখান কইবা তুমি তাই ওখান মানিও আমরা তো না জানিয়া বাংলা বুহারি শরীফ বার হইছে আর ওখান করিয়া আমরা গিয়া কই ও আব্বা ও চাচা তুমি তাই যে তা ভুল করছো রো যে তুমি তাই যে তা হরদাই তা ভুল করে নিছো হে উজাদা তার বাপরে জন্ম দিছে আসাই না না বাসতে গিয়া সিংলা বড় বাপদাদাই ভুল করে গেছেন হে এখন শুদ্ধ করেন তে তো তোর জন্মটাও তো শুদ্ধ আসানা নেই কইরে তো তারা ভুল করলি তো তুই যে দুনিয়ায় দিয়েছ তোর তো আওয়াটাও তো ভুল হয়েছে আসানি না না কোকা ইলা যে কথা হয় তার ওলা জবাব দেওয়া লাগবে ঠিক কি না না আমরা ইলা আলে সুন্নাতুল জামাতুর ভিতরের মানুষ ঠিক কি না না আমরা রু জগৎ থেকে ইমান লইয়াইছি হও ইমানদার মানুষ হইলাম আমরা রু জগৎ থেকে ইমান দিয়ে আমরা পাঠাইছেন মারফেট ও মারফেট থেকে দুনিয়ায় যাইছি ইমান লইয়া আবার ও ইমান লইয়া আমরা দুনিয়ায় থেকে যাইতাম রাজি আসিনি যাবল আল্লাহ তৌফিক দিতা হোক আমিন।
আজিরানে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক করে উড়ে উঠলা বুরাক আফন দল্লো জিবরিল আলাইহিস সালাম উঠিয়া কইলা রে বুরাক তুমি জানো নি তোমার উপরে কে আজকে উঠছইন বইছই বুরাকর জবান খুলে গেল উঠিয়া কইলো ও জিবরিল আল্লাহর ফেরেশতা আমি জানি তবে আমি গাফিয়ার বয়ে এমন এক ব্যক্তি আমার উপরে উঠছইন যদি আমার কোনো বিয়াদবি হয় তুইলে আল্লাহ আমারে শাস্তি দিলাইবা আল্লাহর পেয়ারা হাবিব নূরে মুস্তাফা রহমাতুল লিল আলামিন আমার উপরে উঠছই সুবহানাল্লাহ জেলা উহুদ পাহাড়ে হাফিসি নবী উঠার পরে উহুদ পাহাড়ের জবান খুলি গেল আল্লাহ রাসূল কইলা তারি উঠিয়া কইলা উহুদ পাহাড় তুমি জানো নি তোমার বুকুত আজকে খারার লইয়া আমি মোহাম্মদ উঠছি উহুদ পাহাড়ের জবান খুলি গেল এই উহুদ পাহাড় নবীর লোকে বেশ দাইব উসুরে হান্নানা খেজুরের টুকরা গাছল লাগরি এইটাইও নবীর লোকে বেহেস্ত যাইব নবীর মহব্বত করার কারণে ওকে সুবহানাল্লাহ হুদ বার উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি কায়েম ইয়ার যদি কোনো বিয়াদবি হই যায় তাহলে আমি পাহাড়ে আল্লাহ ধ্বংস করি লইবা সুবহানাল্লাহ এই হুদ পাহাড়ে আমার নবীরে মহব্বত করছে গাছের ডাল খেজুরের টুকরা লাহরি যেটা দিয়া আল্লাহর নবী এলান দিয়া খুতবা পাঠ করতা এটা যখন মিম্বর বানানি হয়ে গেল তখন এটা খান্দন ধরলো লাভালাভি শুরু করলো আমরা দিলা খান্দি ওলা খান্দিল আল্লাহ রসুল কইলা এটা লাভালাভি করে এখানে জিকার করলা কি হয়েছে জবান খুলি গেল আল্লাহ জবান খুলিয়া দিলিলা উসুরে আন্নানায় উঠিয়া কইল ইয়া রসুল্লাহ আল্লাহর হাবিব এতদিন যাবৎ আপনার খেদমত করি আর আমি আজকে মিম্বর বানানি হয়ে গেছে আমার আর আপনি ব্যবহার করতে নাই কিন্তু আমার মনের ভিতরে আসিন আপনারে মহব্বত ধরিয়া ভালোবাসিয়া আপনার খেদমত ধরি আমি আপনার লগে জান্নাত যাইছা বিয়ে দেখানো মিম্বর উৎপাদ দিছিল অন্য নিচে হইল গুর হইব যারা হজ গেছইন দেখছইন আমরা তো গেছি না কইতে পারি না আমরা দেখছি হাদিসের মাঝে ঘটনাওয়ালা শুনছি দেখছি আল্লাহ রাসূল উঠিয়া কইলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার লগে জান্নাত যাইবা সুবহানাল্লাহ গাছে আমার নবীরে মানে পাথরে আমার নবীরে মানে পানি আমার নবীরে মানে প্রাণী জগতে আমার নবীরে মানে ইহুদি হলেও আমার নবীরে মানে কিন্তু নবীর ঘাটি উম্মত হই আমরা নবীরে মানি না মানছি নি আজ যদিন মানতাম তে আমরা নবীরে লইয়া কুসাকুসি করলাম মানে নি হয় নবীর ইলি নাই কোনটা জানই না নবী একালকে আমতর দিন ইয়া নফসি ইয়া নফসি কইবা হোক নাউজুবিল্লাহ লৌকিতামাত মুকাশামাতুল কুলুব হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব আমার নবী খালকে আমতর দিন আমার নবী এখন তামাম নবী রসুলক লে কান্দিবা ইয়া নফসি কইয়া আর আমার নবী এখন আমি কান্দিব ইয়া উম্মতি কইয়া ও নবী হইলে আমরার নবী যে নবী মক্কা থেকে মদিনার পাহাড় গিয়া তিন দিন খান্দিছইন উম্মতি উম্মতি হইয়া উম্মতি উম্মতি হইয়া খানি নাই ঘুম নাই ইন্তেকালের সময় আমার নবীয়ে উম্মতরে বলছেন না কিন্তু আমরাও নবীরে মহব্বত করি না কিন্তু মৌতর সময় কত কঠিন এক সময় আসা নিনা না কৌকা যাইন কত কঠিন এক সময় ও সময় আমার নবীয়ে উম্মতরে বলছেন না আলি উম্মতি উম্মতি কইছেন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের পাঠাইলা ও জিব্রাইল যাও আমার নবীরে গিয়া হইও ফেরেশানি করতে না জানাইয়া দিও খালকে আমার দিন আমার নবীরে কুশরিয়া দিমু বেজার করিয়া দিতাম না এটা তো নবীরে জানাইছই নহির মাধ্যমে আল্লাহ এর বাদেও আয়াত না দিলে হইলো ওয়াজি আয়াউমাইযিম বিজাহান্নাম আল্লাহ এখানে কেমতর দিন জাহান্নাম রে দরিয়া না লাগিয়া টানিয়া না লাগিয়া অর্ডার করিবা সত্তর হাজার বেড়ে চলে সত্তর হাজার লাগাম দরিয়া জাহান্নাম জাহান্নাম রে লইয়া আইবা আর থাকিয়া ভরি যাইব সত্তর হাজার লাগাম ভরি যাইব তাফসিরে নুরুল কোরআন নর মাঝে এই ঘটনাটা আনছইন ও যে আয়াত আমি তিল ও আয়াতর আলোকে ঘটনা আনছইন হাদিস আনছইন সত্তর হাজার লাগাম ভরি যাইব মানুষের প্রাণ বায়ু বাহির হয়ে যাইব মানুষ বেহুশ হইয়া ভরি যাইব বেহুশ হইয়া মাটির মাঝে ভরি যাইব যখন দুজকে একটা সার সারব ওই সময় আদম আলাইসাল্লাম থেকে লইয়া ঈসা নবী আলাইসাল্লাম পর্যন্ত আল্লাহর গেছেন কইবা ও আল্লাহ আজকে আমরা উম্মত হলো লাগিয়ে আপনার গেছেন চাইয়েন না আমরা নিজল লাগিয়া নিজে চাইরা আজকে এই দুজহর আগুন থাকি আমরা রেবা চাইলাম
কিন্তু একজনে তাই নিজর লাগিয়া যাইতা নাই আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উঠিয়া কইবা ও আল্লাহ আমি দুনিয়ায় তো কান্দিছি রওজা শরীফও কান্দিছি এখনো আমার উম্মত তোলার লাগিয়া কান্দিয়ার আল্লাহ আমি আমার লাগিয়া দুজোর আগুন দেখিয়া ফানা চাইয়েন না আমার উম্মত তোলরে আপনি আজকের দিন খান্তাল লাগিয়া আপনি রক্ষা দেওয়ার দুজোর আগুন দেখিয়া বাঁচাইলাও ওইলাম রান্নবী ওইলাম রান্নবী ও নবীর মেনাজর রাইতার হিরায় আমরা নবীর মহব্বতে আমরা নবল ইবাদত বন্দি করতাম নামাজ পড়িতাম দরুদ পড়িতাম তেলাওয়াত করিতাম এবং কি আমরা শুকরিয়া আদায় করিয়া আমরা নবীর মহব্বতে আমরা মিলাদ শরীফ হরণ জানি আপনারা হরণ জানি যাব মিলাদ শরীফ হরণ জানো শুক্রিয়া আদায় করেন জানো আল্লাহ তৌফিক দিতা সবক আমিন।